আমরা পতাকা দিয়ে পালন করতে যাই। এই শীতমল থানা এখানে নেই, শীতমল থানাটা আছে ওখান থেকে কোনো জায়গায় পাকিস্তানের পতাকা ওখানে থানার সামনে ওখানে হতো। আমি আবুলি আমাদের সাথে আমজমানদার ছিল, আমরা ওইখানে গেলাম, আমরা তেমন বাধাপ্রাপ্ত হইলাম না, আমরা পাকিস্তানি পতাকাটা নামাই ফেললাম, বাংলাদেশের পতাকা উঠিয়ে দিলাম, রাগের মাথায় পাকিস্তানি পতাকাটা প্রায় হইলাম। আমাদের মুরব্বীটা আওয়ামী লীগের বড় ওষুধ ছিল, আমরা করছিলাম তখন আওয়ামী লীগের সভাপতি মুলায়ম চৌধুরী, উনি আমাদের সাহায্য করতেন। আমরা সারা কী হচ্ছে কী হচ্ছে ডাকতে কী খবর হচ্ছে কী খবর হচ্ছে এর আমরা খুঁজেছে সন্ধ্যে থেকে, অসুস্থ সন্ধ্যে থেকে আমরা সবাই জমা দিই। এখানে 3 নম্বরের লোক আছে, 5 নম্বরের লোক আছে, 4 নম্বরের লোকগুলো তো আছে, কর্মীরা নেতা মিলে সবাই এখানে উপস্থিত। সারা কেউ মনে খাওয়া পড়ে নাই, যে জান্ন পাচ্ছেন কাজে সা পানি খেয়ে আমরা রাত কাটাইছি। খুব সকালে বেলা কিছু উঠছে তখন আমাদের হাসান এবং মুক্তিযুদ্ধ স্বাধীনতা ছিল, সে খুব দৌড়াইয়া তখন দৌড়াইয়া মনে পড়ে গেছে যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে। শীতমঙ্গল রেল স্টেশনে আমরা মুক্তিযুদ্ধ ছিল, সেই আপনার শহীদ এসে টিপু টিপু নামে ওর ফাদার তখন শীতমঙ্গল রেল স্টেশন মাস্টার ছিলাম, ও আজকে চিন্তা আমাদের ভাই রাজনীতি চিন্তা ডাকি পড়ে যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে প্রচার করে দাও। তখন একটা মাইক ছিল, সেটা এমআরসি দিয়েছে, এমআরসি দিয়েছে তখন এমএলএ ছিল, আমাদের একটা মাইক ছিল আমাদের কাছে দিয়েছিল, ওই মাইকটা দিয়া একটা জিপ ছিল ওনার, ওই জিপ আমরা সারা থানা দিয়ে প্রচার করে দিলাম, হাসানে প্রচার করেছে। আমরা তখন বঙ্গবন্ধু তো নির্দেশ দিয়েছেন যার যা কিছু 7ই মার্চে বলে দিয়েছেন যার যা কিছু প্রস্তুত থাকবো, তখন আমরা এখানে কর্মী দাঁড়া ছিল, আমরা সবাই এখানে আপনার ট্রাঙ্গুলো আসে করলাম, ট্রাঙ্গুলো আসে যে এখানে যে উপজেলার দক্ষিণ পাশে একটা ছোট্ট একটা ইয়ে আছে সরা আছে তাকে আপনার বলা মেগামতি সরা, তো মেগামতি সরা এখানে এখানে বট গাছ কাটে, আমরা এখানে ব্যারিকেড সৃষ্টি করলাম, বিভিন্ন স্থানের ইয়েতে হয়েছে গাছ গাছের আমরা অনেক স্টুপ করে দিলাম। তখন শুনতেছি ওই দিক থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আর্মি আসছে, পাঞ্জাব রেজিমেন্ট আসতেছে, সাজোয়া বাহিনী আসতেছে, এই ব্যারিকেড পাস করতে আমরা তাদেরকে আক্রমণ করবো, কিন্তু আমরা তখন নিরস্ব, তো ব্যারিকেড দিয়ে আমরা পাড়ায় যখন দেখলাম যে তারা প্রায় 7-8টা ঘাড়ে ওইখানে ব্রেক কিছু ব্রেক করার পর এখানে সময় তো ব্রেক ব্যারিকেড ছিল শীতল বাজারে দক্ষিণ মাথায়, ওইটা তেমন কিছু না, ওইটাই কিন্তু খুব বড়ো ছিল, তেমনি ওরা আমার ফটাফট ওগুলা পরিষ্কার করিবেন। তখন দূর থেকে দেখলাম যে এরা খুব শক্তিশালী, আমরা এদেরকে এইভাবে কাজ করতে পারবো, বলতে ট্রেনিং নিতে হবে, অস্ত্র জোগাড় করতে হবে, এগুলো সারা আমাদের উপায় নেই। প্রথম সঞ্জয় আর যার ধারণায় দেখানো আছে চলে গেছে, তারপর দিন সকালবেলা আসলাম এদিকে, তখন আবুল কালাম আমার তখন কথা হলো আমরা দুজন ছিটাই যাবো, তারা হাঁটিয়ে যেতে হবে, তো আমি এদিকে যাই তখন মোহাম্মদ আলী ভাই, তো আমরা দুজন শরীর ছুটলাম, তাই যখন আমরা ঘোড়া মারা বসলাম দেখলাম দেখলাম ওইখানে এসব আপনার গান বসাছে আপনার হেলিকপ্টার দিয়ে ইয়ে করা যায় আক্রমণ, তখন তো হেলিকপ্টার উড়িয়ে যায়, হেলিকপ্টার ফায়ার করছে কিন্তু হেলিকপ্টার লাগে নাই, কিন্তু আপনারা তো ভুল করতেছেন, আপনারা ভুল করতেছেন, আপনারা সেফ সাইডে চলে যান, ওরা খুব হেভি নিয়ে আসছে আমাদের লোক সম্ভব না। দেখি একটা লোক একটা আর্মি এটা কি তখন ইপিআর না আপনি বেঙ্গল রিমেল দেয় ওর একটা পাঞ্জাবি গায়ে আর একটা পায়জামা পরে, দেখলাম ও পাশাই গুলি গেছে ঘরে দিয়ে ওদের ঘরে টেটল ছিল কিছু কঠিন ছিল ওই আইনে ওইখানে আমরা রক্ত ইয়ে করতেছিলাম, ওর সে ধ্বংসের মতো মাথায় পানি লাগলাম ছেড়ে একটা রিক্সা ডাকিয়ে না বারবার পাঠাই। কিছুক্ষণ পর দেখি আমাদের নায়ক সবির আলম মেয়র ছিলেন মুন্সিদামদের রাত্রে 10টা 11টার দিকে ওই পাড়া এলাকার সব মহিলা শিশুদেরকে পশ্চিম পাশে আমদের বাড়ি নয় আনিল কামালের বাড়ি ওই ওই বাড়ির পাশে ওইখানে সমুদ্রের পাশে ওইখানে নিয়ে গেলাম, আমি তোমরা সবাই এদিকে চলে যাবো, আবার আমি এইদিকে আসার জন্য চেষ্টা করলাম ওদেরকে রাখি আসি। তখন সারা রাত খুব যুদ্ধ হয়েছে এলাকার নাম তো ঘোড়া মারা পাক্কা মসজিদ, ওইদিকে আবার যে যে মোহাম্মদ আমার সাথে গেছিলো সে কিন্তু ওই রেজিমেন্টের সাথে ওই দুধা মহিল থেকে গেছি, আমি বললাম বিপদ তাহলে কোন দিকে যাক, তো আপনার ওখান থেকে আসার পর সকলের মধ্যে আমরা রামগড় দাঁড়িয়ে যাওয়া হয়, রামগড় থেকে একটা তখন স্বাধীনতা এসে মিশু সবকুমার সবিনী উনি চিলেন দাঁড়ান ওরা সবাই রামগড় একত্রিত হয় 18 তারিখ সন্ধ্যা রামগড় থেকে স্বপ্ন আমরা ওখানে বাইরেন, আমরা আমরা শীতল থাকলে আমরা 5 জন ছিলাম, আমি আবুল কালাম আজাদ মোহাম্মদ আলী ভাই বারবারে আবুল কালাম আজাদ ছিল আর কবিরের জন্য কাতার জহুর আলম ছিল জোরান ক্লাস রয়েছে ছাত্র আমরা তখন ইচ্ছে ছাত্র।
তুমি আমরা শুনে শুনুন বলা আমাদের টেনশন খাওয়ার পর আমাদেরকে প্রথম আপনার সবুজ সাক্ষা যদি আমাদের সবুজ সবুজ সাক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে যুদ্ধ চলছে ওই যুদ্ধে ওইখানে আমাদেরকে হাল দিয়ে দিয়ে রাইফেল দিয়ে রাখিনি আমরা যখন ওখানে শ্রীনগর বাজার করে শ্রীনগর বাজার এখানে একটা কিছু হয়েছে এখানে দেওয়া হচ্ছে ইসুফ ভাই শকুন্তুমা চৌধুরী সাধারণ কাজ করি উত্তরজেলা ছাত্রলীগের আপনার সাধারণ সমর্থন ফেরা তখন আমরা মত কারণ গাইছেন আমাদের সুস্থিন দেওয়া আমাদেরকে যুদ্ধে পাঠানো হয়েছে তা আমরা গেলাম না সেখানে আমাদের হাতে দেওয়া ছিল আমাদের হাতে নিয়ে নিল তখন ইসুফ ভাই আমাদের দেখে মিটিং করলে আমরা প্রায় প্রথম বিজয় ছাত্র সন্দিকে ছাত্র করে নেয় তার আমাদের ভূমি তারা ছিল তা আমি আসলে বললাম যে দেখেন ভাই আমরা যে রাইয়া যদি আমাদের কিছু বন্ধুবান্ধব আছে ছাত্রী করতে আমাদের অনুসার এলেনকে সাহায্যকে প্রকাশে এদিকে আমরা যদি কিছু ফাটায় টেন না না দিতে হবে যে আমাদের তো অবস্থা কী হবে এপ্রিল মে সদ্য সময় নম্বর আমার সাথে আসছিল আমি আসি আপনার মমতার ভাই আসছে আমি ওইখানে আবার ভারত আমি গেছি আবার লোকজন নিয়ে আবার বা অক্টোবরে লাস্টে আমার এর মধ্যে মাঝিদে আমি যখন ছিলাম আমার ছবি খুব কষ্ট ছিল প্রথম হাঁকে এটাই অনেক সাংগঠনিক কাজ করেছি প্রথম হাঁকে যে আপনার কমান্ডার মুভিস ভাইকে মানে ও আছে আমার চিন্তায় কাজ করছে গরুপ নেয় আমাদের দুজন থেকে আনতে হতো অচ্ছিত অচ্ছিত তুই কোনদিন করিস না তখন তো আমি ভালো থাকছি আর বাদে এরস করছে ওই আওয়ামী লীগের সভাপতি নুরান চৌধুরী হল বাবু এরস করছে রাজের বাবা কালু সৌধ ফের বা রাজের বাবা হের এরস করে নিয়ে তারপরে মহারাজন সত্য বাঁধি ফেলছে মেডিকেল এখানে তারপরে 5,000 টাকা দিল তেমন আজ ছেলে 14 ডিসেম্বর আমি আমরা আমার ওই দিক থেকে ক্রস করার জন্য আসার জন্য কুমিরা আমরা ক্রস করতে পারি দেখেন সেমিফাইনাল যে গেলে সাহায্য পাঞ্জাব টেন্ডিমার আমরা ভাঙ্কার টাঙ্গার খুব ইয়ে ওখান থেকে এই দিক সেদিক আসা একদম কমপ্লিট নিবদ্ধ হয়ে গেছে তখন আমি কারণ আমি গ্যাপ কি আনবো আমার কেউ তো বিয়ের খোঁজ আমরা দাঁড়িয়ে ওই ঘোরাবাট আবার ওই লোকদেরকে যে বললাম যে আপনার হয় পাহাড়ে চলছেন না হয় আপনার দিকে নৌকা দিয়ে আপনার অধিক পাহাড়ে যাবে তাই দিকে সেই পথ কিন্তু এখানে যে প্রথম যুদ্ধটা হয়েছে সাত যুদ্ধটা এখানে হবে অনেক ফের আগে দিয়ে আপনার ওই খুব যুদ্ধ হয়েছে ওই দিন 16 ডিসেম্বর 17 ডিসেম্বর এই 3-4 দিন খুব যুদ্ধ হয়েছে আর উঠলাম 16 ডিসেম্বর আমি কুমিরে হারিস পাহাড় পাহাড়টা ছিল ওই পাহাড়ে ছিলাম